আমি দেখেছি আমার দাদুকে আজকে আমি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছি, এটার আইডিয়া আমার এসছে আমি আমার দাদুকে দেখেছি। আমার দাদি যখন এই শাড়িটা পরছেন আমার ঠিকভাবে মনেও নেই যে কীভাবে তিনি পরেছেন, কিন্তু আমি দেখেছি সেই শাড়িটা তিনি পরেছেন এবং এটা খুবই নর্মাল একটা বিষয়। আজকের দিনে এসে আমাদের কাছে এটা কীভাবে একটা বিজাতীয় সংস্কৃতি হয়ে গেল এই প্রশ্নটা আমি রেখে যেতে চাই। আপনার লাগে আমার মায়া লাগতেছে, আপনি এখন তার করে রাখলো তারা এনে লুড্ডু গেলে ভাই ভাবির লাগে একটু মায়া লাগে না আপনার ভাই? ভাই প্রচুর মায়া লাগতেছে আমার, কিন্তু কি সুন্দর বাচ্চা হয়েছে আমার, আমি কত ভাগ্যবতী, কিন্তু পাঁচ নম্বরটা ফুটলো না কেন? হাঁসটি খুব চিন্তায় পড়ে গেল। এই শেষ ডিমটা তো অনেকক্ষণ সময় নিল। যদি জন্মের যৌবনে তোর সাথে আমার গাঁট ছাড়া বাধা না, যদি আমার এই জন্মে আমি তোকে আমার অর্ধাঙ্গিনী হিসেবে না পাই, যদি আমার এই জন্মে আমি তোকে আমার আমি করে না পাই, আমি মরে যাব। আমি সিগারেট খেলে মরবো না, আমি এটা হইলে মরে যাব। কামাই করবি না, দেয় বৌরে খাওয়াবে কি? বউ কি তোর চেহারা দিকে থাকবে শালা? আমাকে দেখে বলে নাকা কিন্তু মেয়েটা এই রূপের দিওয়ানা, হাজার মজনু আমার পেছনে, আমায় নিয়ে কানাকানি রাতে কথা রকমারি, লোকে বলে বলে রে আমি মেকআপ সুন্দরী, মেকআপ সুন্দরী, মেকআপ সুন্দরী, মেকআপ সুন্দরী, আমি নাকি মেকআপ সুন্দরী। আমরা দুজন